ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কবরের আজাব সম্পর্কে একটি আয়াত দিয়েছেন, সেটা হচ্ছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 27। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের উপর অটল বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে এবং পরকালেও প্রতিষ্ঠিত করবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27 এই আয়াতটা কবর সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুসলিমকে যখন প্রশ্ন করা হবে তখন সে সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তারই উল্লেখ করেছেন। বুখারি হাদিস নম্বর 4699, মুসলিম হাদিস নম্বর 2871। অর্থাৎ যে ব্যক্তি তৌহিদের উপরে দৃঢ়তা অবলম্বন করবে এবং তারই উপরে মৃত্যু করবে, তারই উপরে মৃত্যুবরণ করবে, তৌহিদের সঙ্গে সে শিরককে মানে মিশ্রিত করবে না এবং শিরকের সঙ্গে সে বিদাতকে মিশ্রিত করবে না, যথাসাধ্য সে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করবে, আর কবরে আজাব থেকে বাঁচার জন্য একটি সূরা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কদীর, এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে পাঠ না করে ঘুমাতেন না। আর এই সূরার একটি বিশেষ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কবরের আজাব এতে লাঘু হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা এক ব্যক্তির জন্য সুপারিশ করার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ এবং ইবনে মাজার হাদিস, মিশকাত হাদিস নম্বর 2153। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা আলিফ লাম মিম তানজিল এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক না পড়া পর্যন্ত ঘুমাতেন না। মুসনাদে আহমদ, তিরমিজি, দারিমি, মিশকাত হাদিস নম্বর 2155। তাই এই আমলটা যদি কেউ করে লাগাতার এবং ইমান ও আকীদা সঠিকভাবে মৃত্যুবরণ করে তাহলে সে কবরে অবশ্যই ফেরেশতাদের সওয়ালের জবাব দিতে পারবে।